হয়তো এটা ভাঙেনি, কিন্তু কিভাবে যে খুলেছে এটা জানি না। জন্মদিনে দিয়েছিল জানি না, শুনেছি যে কি ঢুকিয়ে উপর থেকে এটাকে রডটাকে নিচে করেছে নাকি। স্যাটারডে নাইটে এই জিনিসটা ঘটে থাকে। 14th Sunday আমরা ওখান থেকে এখান থেকে মেসেজ যায় বাড়িতে চুরি হয়ে গেছে, তোমরা আসতে পারো। কি কি হয়েছে চুরি আপনার? আমার চুরির মধ্যে এখন যেটা দেখতে পাচ্ছি কাপড় চুপড়ি সব, যতটুকু দেখা যাচ্ছে সবই কাপড় চুপড়, অন্য কিছু আসলে আলমারিতে ছিল না। আমার তো কাপড় চুপড়ের মধ্যে গেছে বেনারসের শাড়ি, একটা কাঞ্জিভরম, আরও আরও ছিল প্রায় 8টা শাড়ি, মানে 10টার মধ্যে শাড়ি গেছে, শার্ট প্যান্ট গেছে 4 pair। কত টাকা জিনিস হতে পারে? এই মানে অ্যাপ্রক্সিমেট 30,000-25,000-30,000। থানায় অভিযোগ করেছিলেন? হুম, থানায় অভিযোগ করেছি। কতদিনের মধ্যে দুষ্কৃতীরা ধরা পড়ল, কি শুনলেন আপনি? না, আমি যতটুকু জানি আমরা তো, আমি যেহেতু ফিরে আসলাম সানডে নাইটে এসেছি, মন্ডেতে আমরা রিপোর্ট করলাম, ঠিক আছে, কিন্তু ওনারা বেশ তৎপর। টুইজডে পরের দিন মঙ্গলবারে আমাদেরকে ডাকা হয়েছে যে কিছু জিনিস পাওয়া গেছে। বিয়ের প্রস্তুতি নিচ্ছিলাম আমরা, আমাদের সামনে বিয়ে ছিল, মরি সব কাপড় চোপড় এটা ওটা কেনা হয়েছে। এত তাড়াতাড়ি সত্যি খুব কম শোনা যায় যে আমি সোমবার রিপোর্ট করলাম, মঙ্গলবারই আমাকে ওরা ডেকেছে, একদিনের মাথায় চোর ধরা, এক রাতেই চোর ধরেছে, তাতে সত্যি এটা ভালো খবর। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।